অনেক পাবলিক আছে যাদের বাজেট 15 থেকে 20 হাজার টাকা, তারা যদি সাইকেল কেনার কথা ভাবে তাহলে প্রথমে মাথায় আসে যে কোম্পানি সেটি হলো ভ্যালোস। আপনারা হয়তো সবাই জানেন, কম বেশি রিভিউ দেখে বুঝছেন যে ভ্যালোসের নতুন সিরিজ বের হয়েছে 2020 সালে, যেমন ভ্যালোস রিজিয়ন 10, 20, 30 ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সিরিজ বের হয়েছে। বাট আজকে আমি যেই সাইকেলের রিভিউ দিব সেটি হলো ভ্যালোস রিজিয়ন 30। ভ্যালোস রিজিয়ন 10 আর 20 হচ্ছে মেকানিক্যাল ব্রেক, আর 13টাই আপনার অয়েল ব্রেক দিছে। সো এই সাইকেলের আপনার সব ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। সো ভিডিওটা লাস্ট মতো দেখবেন। তো আর দেরি কিসে, ভিডিওটি শুরু করা যাক। আমরা সাইকেলে প্রথমে দেখতে পাবো 760 mm এর হ্যান্ডেল বার, এর সাথে থাকছে ভ্যালোসের অরিজিনাল স্টিম। সো বেসিক্যালি গাইজ, আগেকার ভ্যালোস সাইকেলে 710 mm এর হ্যান্ডেল বার দিত, সো চেঞ্জ করা লাগতো। বাট যে হ্যান্ডেল বার দিছে এটা অনেক ভালো একটা হ্যান্ডেল বার, সো চেঞ্জ করা লাগবে না। সো ভ্যালোস রিজিয়ন 13-এর যে বডি সেটি হচ্ছে 6061 অ্যালুমিনিয়ামের। সো এটা আগে গোড়া অনেক হালকা হয়ে থাকে নর্মাল সাইকেলের ইউজারদের জন্যে। সো আর এর ভ্যালোসের যে আপডেট লুকটা অনেক জোস দেখতে, নিচে পায় মানে যে সব ক্যাবল ট্যাবল সব ভিতরের দিক দিয়ে দিছে, মানে অনেক মানে জোস, টোটালি জোস লাগছে আমার কাছে। এই সাইকেলের যে ব্রেক ইউজ করা হয়েছে সেটা হলো অয়েল ব্রেক, আর এই মডেল হলো MT200। এই ব্রেকটি আপনি আলাদা পারচেস করতে পারবেন, তখন এই প্রাইস পড়বে আপনার 5,500 টাকা। করোনার সময় আপনার হচ্ছে সব পার্টসপত্রের প্রাইসগুলো দাম বেশি। আমি যখন M4 Pro 7 অয়েল ব্রেক কিনছিলাম, তখন আমি 5,500 টাকাতে দিক সহ ব্রেকটাকে পারচেস করছিলাম। সো আপনারা একটু ওয়েট করুন এই ব্রেক আলাদাভাবে কেনার জন্যে। তা নেক্সটে আসি, এই সাইকেলের সাসপেনশনটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। ভ্যালোসের অরিজিনাল সাসপেনশনগুলো সব প্রথম থেকেই ভালো হয়ে থাকে, সো একটু কেয়ার করে রাখবেন, এতে করে বেশি দিন লাস্টিং হবে। সাসপেনশন জন্য যে কভার পাওয়া যায় সেগুলো ইউজ করবেন, ভালো হবে। আপনি সাইকেলে পাবেন ফ্রন্টে 3-speed অ্যান্ড রেয়ারে 8-speed গিয়ার। এর জন্যে যে দুইটি সীমান ডেরা ইউজ করা হয়েছে, এই ডেরা দুটি অনেক ভালো পারফর্ম করবে। এখানে আপনি 3x8-speed গিয়ারসের জন্য পাবেন সীমানো অরিজিনাল শিফটার্স, যা অনেক ভালো একটা শিফটার পাবেন এই ভ্যালোস সাইকেলে। আপনি এই সাইকেলের 160 mm এর শিমানোর অরিজিনাল রোটর পাচ্ছেন। অনেকেই শিমানোর অয়েল ব্রেকে অরিজিনাল পাইপ দিয়ে মানে নকল পাইপ দিয়ে থাকে, বাট এই সাইকেলে আপনি শিমানোর অরিজিনাল পাইপ পাচ্ছেন। সো অনেক একটা ভালো একটা দিক, কারণ কি এই শিমানোর পাইপগুলো অনেক দিন ধরে টেকসই হয়ে থাকে। সামনে যে ক্র্যাঙ্ক সেট পাবেন সেটা শিমানোর অরিজিনাল অ্যালুমিনিয়ামের ক্র্যাঙ্ক সেট। এর পিছনে যে ফ্রি থাকছে শিমানোর 7-speed অরিজিনাল ফ্রি, আর শিমানো অরিজিনাল ফ্রি মানে অনেক দিন টেকসই, গ্যারান্টি। যেহেতু এই সাইকেলটি অয়েল ব্রেকের, সো পিছনে হাব সামনের হাব সবগুলোই ভালো থাকা উচিত। সো এখানে ইউজ করা হয়েছে কোয়ান্ডোর অরিজিনাল হাব। আর এই সাইকেলের রিমের সাইজ 26 সাইজ, সো এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের রিম, ভ্যালোসের অরিজিনাল। আর এই রিমগুলো অনেক হাড়ি হয়ে থাকে, সো আপনি একতলার উপর থেকে ঝাঁপ দিবেন তাও এই রিমে কিছু হবে না। সো গাইস, ভ্যালোস রিজিয়ন 13-এর প্রাইস পড়বে আপনাদের কাছে 18,000 টাকা। আপনি এই সাইকেলটা 18,000 টাকা দিয়ে কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে। আর এই সাইকেলটা হিসাবে 18,000 টাকা হিসাবে অনেক একটা ভালো একটা সাইকেল, সো আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন এই সাইকেলটি। তো কমেন্ট করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার ফার্স্ট ভিডিও দেখছো তারা লাইক করো, নিউ হয়ে সাবস্ক্রাইব করো। বাই বাই।